ছাড়ি ছাড়ে নাকি? হ্যাঁ বানাচ্ছি ছাড়ছি, বানাচ্ছি ছাড়ছি, কতদিন পর্যন্ত বানাবে আর ছাড়বে? যে পর্যন্ত নিজের ঘর না পৌঁছে গেছে। নিজের ঘর কোথায়? কৃষ্ণ গীতাতে বলছেন, হে অর্জুন মাম উপদ্রুত কম তৈ পুনর্জন্ম না বিদ্যতে। জীবের প্রকৃত ঘর হলো আমার চরণ, আমার চরণটা হলো প্রকৃত ঘর। এখন নিজের ঘরকে ভুলে গিয়ে না, হ্যাঁ এই সংসার মায়া ঘরকে নিজের ঘর মনে করছে। মাতাজি এই কালো দিচ্ছেন টিকা, চুপচাপ বসো ওখানে, হরিকে দাস শুনুন। এই জন্যে এখানে মায়ার সংসারটাকে তিনি নিজের সংসার মনে করছে, নিজের ঘরটাকে ও ভুলে গিয়েছে। এই জন্য তিনি কি করে, এই জগতে তিনি জগতকে সাধুদের পাঠায়, বলে যাও ওদেরকে স্মরণ করে দিও তোমার প্রকৃত ঘরটা কি। ওরা তো নিজের ঘরটাকে ভুলে গিয়েছে, হ্যাঁ তাদের স্মরণ করে দাও, আর স্মরণ করিয়ে তাকে আত্মুদ্ধার কর, আমার কাছে তাকে নিয়ে আস। এই জন্য এই জগতে সাধুরা এই জন্য এই জগতে আসে, আমাদেরকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আজকে দুই দুই মহাপুরুষের আজকে হলো জন্মতিথি, দুই জন দুই মহাপুরুষ। এই যে মন্দিরে যিনি বাবা বসে আছেন, আর এনার যে গুরুদেব ছিলেন ভক্তি সিদ্ধান্ত শ্রী সরস্বতী গোস্বামী প্রভুপাদ, হ্যাঁ তিনি প্রথমে এসে এই জগতে যে গৌড়ীয় মঠ আমরা দেখছি, তিনি হলেন গৌড়ীয় মঠের তিনি হলেন সংস্থাপক, হ্যাঁ গৌড়ীয় মঠকে তিনি স্থাপন করেন, যাতে জগতে এই হরি ভক্তি জগতে যাতে প্রচার হয়, সব যাতে নিজের ঘর কোথায় সেটা বুঝে যাতে নিজের ঘরে ফিরে যেতে পারে, হ্যাঁ নিজের বাড়িতে যাতে ফিরে যেতে পারে। এই জন্য এই জগতে সাধুরা আসে। যেরকম কৃষ্ণ গীতাতে বলছে না, যদা যদা হি ধর্মস্য তব গ্লানির ভবতি ভারত, অদ্ভুতায়নম ধর্মস্য তদাত্মান সৃজাম্য। ভগবান বলছে না, যখন জগত এই সংসারে খুব দুঃখ কষ্ট আসে, তখন আমি নিজে এসে তাদের উদ্ধার করি, দুষ্টদেরকে বিনাশ করি। কখনো কখনো তো ঠাকুর নিজে আসে, আর যখন নিজে না আসতে পারে না, তার নিজের জনকে পাঠিয়ে দিই, হ্যাঁ তিনি তার নিজের জনকে পাঠিয়ে দিয়ে যাও তুমি গিয়ে ওদেরকে বুঝাও, হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ ভজিবার তরে বিজয়াবদ্ধ হইয়া, হ্যাঁ এই জন্য কৃষ্ণ ভজিবার তরে সংসার আইনু। কিসের জন্য সংসার এসেছি? ওই সংসার করার জন্য? বলে না, আমরা কৃষ্ণ ভজিবার তরে কেবল গোবিন্দ ভজন করতে এসেছি, আর কিছু করতে আসেনি। কিন্তু মিছে মায়া বদ্ধ হইয়া বৃক্ষ সমাহেনু, যে কাজের জন্য এসে ওটা ভুলে গেলাম, ওটা পিছনে রেখে দিলাম, আর যেটা করতে আসেনি না ওর কাজ লেগে গেল, ওটাই লেগে গেলাম। আর এই মানুষ জন্ম ধীরে 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 যখন নষ্ট হয়ে যাচ্ছে, আবার ঠাকুর এই মানুষ জন্ম আর দিবে না, বুঝতে পারছেন তো? লক্ষ 84 লক্ষ জন্ম করে এই মানব শরীরটি একবার পাওয়া যায়। ভগবান রাম তিনি অযোধ্যা বাসীদের বসিয়ে তিনি নিজে বুঝাচ্ছেন, ভগবান রাম তিনি কি বলছেন, তিনি বলছেন বড়ে ভাগমান সতন বাবা সুর দুর্লভ সদ গ্রন্থন গাবা, আর ফল হে অযোধ্যা বাসীরা তোমরা মনে করে বোধ এমনি বোধে এসে গেছি না, তোমাদেরকে এই মানব জন্ম পাওয়ার আগে ঠাকুর নিজে বলছে, তোমরা তো জানো না আগের জন্ম কি ছিলে, ওই পশু পাখি গাছপালা গাধা সুয়র হয়ে ঘুরে বেড়া ছিলে, হ্যাঁ ঠাকুর নিজে বলছে বহু ভাগ্যে ওই 84 লক্ষ জনি ভ্রমণ করার পর ঠাকুর তোমাদের একবার এই মানব শরীরটা দিয়েছে। এই জন্য বলছে সুর দুর্লভ, সুর দুর্লভ মানে এই মানব শরীর পাওয়া দেবতাদের জন্যেও দুর্লভ এই মানব শরীর। তারা এই জগতে পুণ্য করে স্বর্গতে যেতে পারবেন, কিন্তু স্বর্গে এরকম কোন কর্ম নেই যেটা করে তুমি আবার এই মানব জন্ম পেতে পারো, কোন কর্ম সেখানে নেই, হ্যাঁ তারপর যে ওর কি জন্ম হবে দেবতারা দেবতারা জানে না, কোন পশু পাখি কোন জন্ম যাবে। এই জন্য বলছে মানব শরীরটাকে এত দুর্লভ কেন বলছে, ভগবান নিজে বলছেন, বলে সাধন ধা মোমোক্ষ করে দ্বারা পাই না যে পারলো কসুধারা। ঠাকুর বলছেন এই জন্য এই মানব শরীরটাকে দুর্লভ বলা হয়েছে, বলে সাধন ধাম অর্থ কি, বলে এই মানব শরীর ছাড়া 84 লক্ষ জীবন আছে, কিন্তু কাকে কে বলুন, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ বলবে, কে বলতে পারবে?
তা কুকুর কে বলো, সুয়র কে বলো, গাধা কে বলো, মানব ছাড়া তাকে বলো একটু রাম রাম কৃষ্ণ কৃষ্ণ বলো, কেউ বলতে পারবা? কেউ বলতে পারবে না। এই জন্য ভগবান বলছেন এটা মানব শরীর নয়, এটা মুক্তির দ্বার, তুমি উপস্থিত হয়েছ। তিনি একটি সুন্দর কাহিনী দিয়ে বুঝাচ্ছেন, ভালো দিয়ে মন করে শোনা। বলে এক সময় এটা অন্ধ ছিল, এটা অন্ধ লাঠি নিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে এটা ঘর বানানো ছিল যে বহুত বড় একটা ঘর, তার মধ্যে 84 লক্ষটা দরজা ছিল। কয়টা দরজা ছিল? কিন্তু তার মধ্যে কেবল একটা দরজা খোলা, আর সব দরজা গুলো বন্ধ। ওকে তো অন্ধ দেখতে পাচ্ছে না, ওই লাঠিটা ধরতে ধরে যেতে 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 না এখানে ভুল করে কি হয়েছে, ওই যে খোলা দরজা ভিতরে ঢুকে গেছে। আর যখন ঢুকে গেছে কোনো বেরোতে চেষ্টা করছে আর বেরোতে পারছে না, কেন? ও তো অন্ধ দেখতে পাচ্ছে না, এখানে সব দরজা গুলো বন্ধ, একটা দরজা খোলা, এখানে হাত দিচ্ছে কোন দরজা বন্ধ দরজা, তারপরে দ্বিতীয়বার হাত দিচ্ছে কোন দরজা আসবে বন্ধ, তারপরে বন্ধ, দরজা কয়টা ছিল? 84 লক্ষ। এখানে সব দরজাতে হাত দিতে 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 ঘুরতে 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 অনেক পরে এখানে খোলা দরজার কাছে পৌঁছেছে। যখন খোলা দরজার কাছে পৌঁছেছে ও চিন্তা করলো সব দরজাগুলো তো বন্ধ ছিল, এটা কি খোলা থাকবে, এটাও বন্ধ হবে, আর এইখানে এসে না একটু চুলকানি লেগেছে, আর ওই চুলকাতে চুলকাতে দরজা কি হয়ে গেছে, পার হয়ে গেছে। যখন পার হয়ে গেছে এখানে কোন দরজা আছে বলো? বন্ধ। বুঝতে পারছ? অর্থ হলো যখন এই অর্ধটা হলো আমরা এখানে সংসার মধ্যে প্রবেশ করে গিয়েছি, কিন্তু চেষ্টা করছি যখন পশু জন্ম নিচ্ছে, পাখি জন্ম নিচ্ছে, গাছ জন্ম নিচ্ছে, ওই দরজাটা কি বন্ধ, দরজাটা বন্ধ, মানে কি ওই জীবনে গোবিন্দের ভজন হবে না, সংসার থেকে উদ্ধার হতে পারবে না, এই জন্য সব দরজা বন্ধ 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 বন্ধ। যখন আমরা ছাগল হই না ঠেংকে উপরে টানিয়ে সিধা চামড়া উতেল দিয়ে দেখছে না বাজারে, আর যদি মুরগা হয়ে যায়, বাংলায় কি বলে মুরগাকে, মুরগি হয় যেরকম কাপড় নিচুড়ায় না পুরা গলাকে ঘটে দিয়ে, সুয়রকে দেখেছেন কিরকম মারে, হাত পা গুলো বেঁধে গরম জলে ফেলে দিয়ে, এই জন্ম মাছ গুলো কেটেছেন আপনারা তো নিজেরা বটি দিয়ে কাটেন কি করে, হ্যাঁ জানেন কি করে কাটেন, এই সব জন্ম আমাদের ঘুরতে হয়েছে, মনে করবে না এমনি মানব জন্মটা পেয়ে গেছি, যে নিজে ভগবান নিজে বলছে এই সব জন্ম ঘুরে 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 এই মানব শরীরটা এখানে হয়েছি। কিন্তু কি হয়েছে যখন আমরা এই মানব জন্মটা পেয়েছি না, বা সেটা চুলকানি লেগেছে, বুঝতে পারছেন তো, ওই চুলকানি লেগেছে, চুলকানি মানে কি জানে তো, ওই পশু পাখি জন্মে যে যে কাজগুলো করেছিলাম না এই মানব শরীরটি ওইটাই করতে আরম্ভ করলো। অন্যান্য জন্মে কি কাজ করছিলেন, চারটা কাজ, কি আহার মানে খাওয়া, নিদ্রা মানে ঘুমান, ভয় মানে ডর, মৈথুন মানে সন্তান জন্ম দেওয়া, হ্যাঁ এই চারটি কাজ। দেখুন মানব শরীর কে কি করছেন, এ থেকে বেশি কিছু করছেন? কেন এত লেখাপড়া করছি, কেন চাকরি খন্ডে যাতে পাই আর তো পয়সা কামাতে পারি, তার জন্য তো করছেন আর কার জন্য? এত কষ্ট করে 10-10 ঘন্টা ডিউটি দিয়ে 25 বছর পড়ে শুনে তবে এতটা কষ্ট করে পয়সা রোজগার কিছু খাওয়ার জন্য। দেখুন এটা কুকুর সুয়ার দিয়ে দেখুন কোন কোন ওরা কোন স্কুলে গিয়েছে, কোন ইউনিভার্সিটি গিয়েছে, কার চাকরি করে না, খাওয়া তো অনায়াসে পাচ্ছে, কি করছে অনায়াসে সন্তান উৎপন্ন করা, জীবনে কতটা আমরা সন্তান জন্ম দিই, 2-4-5টা এটা সুয়ারকে দেখলেন কয়টা সন্তান দিয়ে, 1 ডজন থেকে কম নয়। আমরা একটা ছেলেকে মানুষ করার জন্য কত বর্ষ লাগে, 20-25 বর্ষ লাগাই, ও 1 মাসের মধ্যে 10-10-15-15টা বাচ্চাদের জন্ম দিয়ে বড় করে ছেড়ে দিয়েছে, বুঝতে পারছেন তো? এই জন্য ভগবান বলছেন তুমি যে কাজ করে নিজ জীবনটাকে সাকসেসফুল মনে করো না, এটা কোনো সাকসেস লাইফ নয়, বিচার করে দেখবে ও পশুগুলো তোমার থেকে শ্রেষ্ঠ আছে, এতে কি করে তাদের তো বেশি করায় না, ও খাই দায় 2-4টা বাচ্চা দিয়ে তো ভরি গেল, এটা তো করে, এ থেকে তো বেশি কিছু করে না, ভগবান নিজে বলছে কোন সাকসেসফুল লাইফ নয়। তবে এই মানব শরীরটাকে এত শ্রেষ্ঠ কেন বলেছে সব জায়গায়, বলে কারণ হলো অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, কেবল এই কাজের জন্য এই মানব শরীরটাকে বলা হচ্ছে, এটা কি বলে ভগবানকে জানা, ভগবানকে জানা তার ভজন করার জন্য, হ্যাঁ তার ভক্তি করা। এই জন্য ভগবান বলছেন হে অযোধ্যা বাসীরা, রাম নিজে বলছেন
এটা মানব শরীর নাই এটা মুক্তির দরজায় তুমি পৌঁছিয়েছ এই 84 লক্ষ জমি ভ্রমণ করতে করতে আবার যদি চুলকাতে চুলকাতে না যদি আবার এই দরজাটা পার হয়ে যায় তখন কি হবে তুমি ওই 84 লক্ষ জমিতে আবার যাবে এই জন্য ভগবান বলছে তৃণম তৃণম মানে কি যত তাড়াতাড়ি পারো কেউ বলে না আরে কি আমরা তো মরে যাচ্ছি এখন তো গোবিন্দ ভজন করব ওই যখন বুড়ো টুড়ো হয়ে যাব ওই একদম আলা করে নেব আমরা বলি না এখানে প্রহ্লাদ মহারাজ বলছেন বাচ্চাদের বলে দেখো বাচ্চারা যত তাড়াতাড়ি পারো কৌমার আচরিত প্রাজ্ঞম 5 বছর বয়স থেকে ভজন করো বাচ্চারা বলছে কেন বড় হয়ে করবো বলে তোমার কাছে কোনো গ্যারান্টি কার্ড আছে এই করোনা এসেছিল কত লোক মরে গেছে জানি তো কোনো আবার শোনা আছে করোনা আবার আসছে হ্যাঁ কোন গ্যারান্টি আছে তোমার কাছে এতদিন থাকলে কেউ বলতে পারবে কেন যে শ্বাসরা ছেড়েছি দ্বিতীয়বার নিতে পারো কই কই কেউ এখানে বলতে পারবা কেউ বলতে পারবে কেউ তখন দেখুন কি বলছেন আবার বলে যদি এই জন্ম না হয় আগের জন্ম করব তখন প্রহ্লাদ মহারাজ বলছেন বলে দুর্লভ মনুষ্য জন্ম এই জীবনটা এমনি তুমি পাও নাই 84 লক্ষ জন্ম পরে মানব জনিটা পিয়েছ এইখানে বাচ্চারা যত তাড়াতাড়ি পারো গোবিন্দের ভজন করতে আরম্ভ করে দাও অন্য যে কাজটা পিছনে রেখে দাও তিনি বলছে বলে কেন বলে ওটা হতে থাকবে ঠাকুর ইচ্ছায় কিন্তু মানব শরীর ছাড়া গোবিন্দের ভজন আর হবে না এই জন্য কি করে যত তাড়াতাড়ি পারে কি করো এবার হাত উঠিয়ে আমার সঙ্গে বলুন বলে হরে কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে আরেকবার জোর করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বাস একটু করার কি বেশি কিছু করার বেশি তো কিছু করার না এখানে হিন্দিতে আপনার হিন্দিতে একটা কথা আছে কাল করসো আজ করো আর আজ করসো আও বলে পল মে প্রলয় হয়েগি বহুরি রহবি কাম অর্থ হলো এটা ভগবানের ভজন যে কালকে করতে চেয়েছ না কালকে না আজকে করো বলে আজকে কর না এখন করো বলে কেন বলে পল মে প্রলয় হয়েগি মানে এক পলের মধ্যে প্রলয় হয়ে যাচ্ছে হ্যাঁ প্রলয় হয়ে যাক নিউজ পড়ে দেখুন কোথায় বোম ব্লাস্ট হলো কোথায় আতঙ্কবাদী আসে গেল কোথায় গাড়ি অ্যাক্সিডেন্ট হলো কত ভাবে লোকরা মরে যাচ্ছে এই জন্য বলছে কি করো পল মে প্রলয় হয়েগি বহুরি রহোগি কাও হ্যাঁ এই জন্য যত তাড়াতাড়ি পার কি করো গোবিন্দের ভজন করতে আরম্ভ কর দাও সব থেকে সরল হ্যাঁ সকালে উঠে স্নান ধ্যান করে বসে কি করবে মালা দিয়ে ভগবান কলিযুগে তিনি সব থেকে সরল উপায় দিয়েছে হ্যাঁ মালা দিয়ে একটু গোবিন্দের নাম করবো কি করবে হরে কৃষ্ণ দেখো এই যে ভগবানের নামের মধ্যে কত শান্তি সুখ আছে হরে মানে কি হরে অর্থ হলো আমাদের যে দুঃখ কষ্টকে যে হরণ করে দিয়ে কি করে দুঃখ কষ্টকে তিনি হরণ করে দিয়ে এই জন্য ওনার নাম হরি হরি থেকে হরি কৃষ্ণ মানে আমাদের মনটা খুব চঞ্চল হ্যাঁ এদিক ওদিক দৌড়াচ্ছে শান্ত হচ্ছে না ক্রি অর্থ হলো আকর্ষণ করা ক্রি মানে আকর্ষণ করা স্না অর্থ হলো আনন্দ দেওয়া অর্থ হলো যদি কৃষ্ণ নাম তুমি করো এই যে চঞ্চল মনটা না ও চঞ্চল হবে না দেখবেন যে ছেলেদের পড়াশোনায় মন লাগে না পড়তে মন লাগে না তাদের বলে একটা মালা করবে ওই দিন থেকে মন লেগে যাবে পড়াশোনাতে দেখবেন ছেলেটা ক্লাস ফার্স্ট আসবে আমরা বহু জায়গায় গিয়ে দেখি যারা বাপ মার বলে ছেলেটা পড়াশোনা করে না খেলাধুলা করে মন দিয়ে না বলে গোবিন্দের নাম করো কৃষ্ণ নাম করো হ্যাঁ কৃষ্ণ মানে ক্রি মানে আকর্ষণ করা স্না মানে আনন্দ দেওয়া কৃষ্ণ বললে কি হবে তোমার মন যে এদিকে ওদিকে ভাবছে তুমি নিজে পরে দেখে নাও দেখবে মন এদিকে ওদিকে দৌড়াবে না তোমার মন রাম অর্থ হলো আরাম দেওয়া রাম মানে কি যদি এই ভগবানের নাম করেন না তিনটি জিনিস ভাবে কি তিনটি জিনিস ভাবে হরে মানে আমাদের দুঃখ কষ্টকে যে হরণ করে দিবে কৃষ্ণ মানে চঞ্চল মন এদিকে ওদিকে যাবে না আনন্দ পাবে রাম মানে জীবনে আরাম পাবে এই জন্য এর নাম হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে তিনটা জিনিস পাবে আপনারা বলছে এসব বেকার কথা এসব বেকার সব কথা দেখুন আপনাদের প্রমাণ দিচ্ছি আপনার নামটা কি মা হ্যাঁ শিবানী দেখুন এই শব্দের কি গতি যদি বলি শিবানী মাটি খুব ভালো লোক সবাইকে আদর দি স
সবাইকে ভালোবাসে, অন্যদেরকে সাহায্য করে, পর দুঃখে দুঃখী থাকে, পর সুখে সুখী থাকে, সবাইকে ভালোবাসে, শব্দই না তাকে খুশি করে দেবে কিনা, প্রসন্ন হয়ে যাবে কিনা। যদি একটু খারাপ কথা বলতে, যদি একটু খারাপ কথা বলে কি হবে জানেনি? মহাভারতে কেন হয়েছে, কেন হয়েছে? দ্রৌপদী এইটুকু বলেছিল, অন্ধার ছেলে অন্ধার, এইটুকু আর বেশি কথা নয়, অন্ধার ছেলে অন্ধ, কেবল এইটুকুর জন্য সম্পূর্ণ মহাভারত হয়ে গিয়েছে। যদি সাধারণ কথার মধ্যে তো শক্তি থাকে, তাহলে গোবিন্দের কথার মধ্যে, নামের মধ্যে কোনো শক্তি নেই, পূর্ণ শক্তি আছে। বলে অভিনত্বাত নাম নামিনা, ভগবান এবং তার নামের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য বলছেন হরি সে বড়া হরি কা নাম, অর্থ হলো ভগবান থেকেও তার নামের মহত্ব বেশি। এই জন্য কলিযুগে ঠাকুর তিনি কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, কলিযুগে ভগবান স্বয়ং তিনি যে নামে রূপে এসেছেন। ঠিক আছে, কি করবা বলো? বাড়িতে স্নান ঠান করে কি করবে? ঠাকুরের হরি নাম করবে। এই কালকে আমি বলছিলাম না, লক্ষ্যপতি মহাপ্রভু বলছেন যে লক্ষ্যপতি জন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ দিয়েছিল, প্রভু আমার বাড়িতে আপনি একটু সেবা করবেন, প্রসাদ পাবেন। মহাপ্রভু কি বললেন? আমি সবার বাড়িতে খাই না। বলে কার বাড়িতে খাও? বলে যে লক্ষ্যপতি হবে, যে লক্ষ্যপতি হবে। বলে আজ থেকে 5.5 বছর আগে লক্ষ্যপতি মানে যার বাড়িতে 1 লক্ষ স্বর্ণ মোহরা আছে। বলে প্রভু আমাদের বাড়িতে 100 টাকা পর্যন্ত নেই। 100 টাকা মানে কি? যার বাড়িতে 100টা স্বর্ণ মুদ্রা আছে। হ্যাঁ, 100 টাকা পর্যন্ত নেই। তুই বলছে যে লক্ষ্যপতি হলে খাবি, আমাদের জীবনে লক্ষ্যপতি হতে পারবো না। মহাপ্রভু তোমাকে সবাইকে ডাকে, দেখে তিনি কি বলছেন? বলে জানা লক্ষ্যপতি কাকে বলে? বলে কাকে বলে? বলে প্রত্যেক দিন যিনি 1 লাখ গোবিন্দের নাম নিয়ে, দেখুন আমার দিকে তাকিয়ে দেখুন। কিছুদিন আগে অমিতাভ বচ্চনের নাম শুনেছেন? কারা শুনেছেন? সবাই শুনেছেন। কিছুদিন এক টিভির মধ্যে আসত, কোন বেনিগা করোড়পতি, কোন বেনিগা করোড়পতি আসত না? এখানে ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন কোন বেনিগা লাখপতি, দেখুন আমার দিকে তাকান, কি করে লাখপতি হতে পারবে? যেরকম মালা, এর মধ্যে 108টি মোতি আছে। হ্যাঁ, যখন এই মালা জপ করি না, শিখে নি সবাই বাড়িতে করবেন, এই আঙুলটাকে আমার বাহারে বাহার বের করে রাখি, কেন না এটা সর্বপ্রথম বের হয়, কি বলে? তোমাকে আমি দেখে নেব, বলি না আমরা, তোমাকে আমি দেখে নেব, তুমি আমাকে কি মনে করছো? সর্বপ্রথম এটা বের হয়, এটা হলো কাম ক্রোধ লোভের এটা হলো প্রতীক। এই জন্য এই আঙুলটাকে আমরা বাহারে বের করে রাখি, রেখে এই মাঝখানে আঙুলের মধ্যে রাখা হয়, এটা হলো সুমেরু। যখন রেখে যখন আমরা হরে কৃষ্ণ বলুন সবাই আমার সঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলে না একটা মালা সারা। হ্যাঁ, তারপরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই দুটো মালা সারা। সারাতে সারাতে যখন এখানে শেষ হয়ে যায়, মনে রাখবেন এটাকে পার করতে নেই। হ্যাঁ, এটা হলো রাধা কৃষ্ণের রূপ, এরা হলো একটা গোপী, মাঝখানে রাধা কৃষ্ণ করে রাস করছে, মালা নয়, ইয়ে মালা রূপে গোবিন্দ। যখন এখানে শেষ হবে, এটাকে এরকম ঘুরিয়ে দিবে, ঘুরিয়ে দিয়ে আবার ছোট দিকে আরম্ভ করবে। এই যদি একবার একটি মালা করেছেন, দেখুন কত হচ্ছে, যেরকম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কতবার বলো? চলো আর বলো। এই জন্য এর মধ্যে 108টি আছে, যখন একটা মালা হয়ে আছে না, এর মধ্যে একটা সাক্ষী আছে, একটাকে আবার নিচে নামাই দিই। যদি এরকম 16 রাউন্ড যদি করে, ও হয়ে যাবে 25,000 হয়ে যাচ্ছে। আর যদি 64 মালা করে দেওয়া হয় না, 1 লাখ, কত হলো? ভগবান বলছেন তুমি আজকে 1 লাখ নাম করলে না। বলে কি করলে? বলে আজকে তোমার নামে 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট হয়ে গেল। গোবিন্দ নিচে বলছে 1 লাখ টাকা তোমার নামে আজকে ডিপোজিট হয়ে গেছে, তবে সুদ কত পাবো, ইন্টারেস্ট কত পাবো? মীরা বলছে দিন দিন বড়ত সবায়ো পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো, এটা মীরার ভজন। তিনি বলছেন অন্তিম সময়ে এই টাকাটা পুরাকে পুরা তুমি পাবে, পুরাকে পুরাই টাকাটি পাবে, কত পাবে? বলে দিন দিন বড়ত সবায়ো, অর্থ হলো আজ যদি 1 লাখ নাম করছে, কালকে কত পাবেন? 1.25 লাখ, 1,25,000, আর 4 দিনে কত হয়ে যাবে? 2 লাখ।
সাধারণ ব্যাংকে যদি টাকা জমা করেন না সাত আট বর্ষে তো বোধ কেউ ডবল হয় হ্যাঁ কিন্তু ইয়ে এইরকম ধর বাস চার দিনে ডবল আর এই ধনটি অন্তিম সময়ে তোমার সঙ্গে এই ধনটি যাবে হ্যাঁ এই ধনটি তোমার অন্তিম সময়ে তোমার সঙ্গে যাবে ইয়ে ধনটি বলে চোর নেই নেবে লুটে নেই যাবে যদি স্ত্রী কামায় না এর মালিক পতি হতে পারবে না পতি কামালে স্ত্রী হতে পারবে না পিতা মাতা কামালে ছেলেরা নিতে পারবে না ছেলেরা কামালে পিতা মাতা নিতে পারবে না যে কামাবে ওর সঙ্গে পুরা কি পুরা তোমার সঙ্গে যাবে এই জন্য কবির কবির নাম শুনেছেন কবির বলছে জগত মে মরনে মে সব ডরে মেরা মন আনন্দ তিনি বলছে জগতে সবাই মরার জন্য ভয় একদম করুণা আসিল না ঘরতে কেউ ভরে তেন করতে মরি যাবো মরি যাবো মরি যাবো ঘর থেকে মেরে না মরবে না বলছে জগতে সবাই মরার জন্য ভয় বল কে মরতে যায় মরার নাম শুনতেই ভয় পেয়ে যায় কিন্তু কবির দাস বলছে কিন্তু আমার মন খুব খুশি হচ্ছে মরার জন্য বলে কেন সবাই মরার জন্য ভয় পাচ্ছে আর তুমি এত খুশি হচ্ছে কেন দেখো কবির কি বলছে বলে কব মরিও কব ভেটিও পরমানন্দ তিনি বলছে এই জন্য আমি মরার জন্য দুঃখী হচ্ছি না সারা জীবন আমি গোবিন্দের নাম নিয়েছি আমার জন্য ভিআইপি ব্যবস্থা হবে কেন গোবিন্দের নাম নিয়েছে না অন্তিম সময় তো এইটা যাবে সঙ্গে দেখেন মরার সময় কি বলে রাম নাম সত্য হে আমাদের ওই দিকে গোপাল নাম সত্য হে সত্য বলে গত্য হে সব কই বাদ উঠায় অর্থাৎ কি যতটুকু জীবনে রামের কৃষ্ণের নাম নিয়েছ ওইটুকু তোমার সঙ্গে যাচ্ছে এ ছাড়া যা কিছু করছে না এটা ছুঁচ সুতো তোমার সঙ্গে যাচ্ছে না ওই পাত্রী কেঁদে কেঁদে দরজা পর্যন্ত যাবে তার আগে তোমার সঙ্গে যাবে না পরিবার সংসার পর্যন্ত যাবে তার আগে তোমার সঙ্গে কেউ যাওয়ার নেই একা তোমার কর্ম ফল তোমার সঙ্গে যাবে আর যতটুকু গোবিন্দের নাম নিয়েছ এই ধনটা যাবে এই জন্য কবির বলছে আমি প্রসন্ন আমি জানি সারা জীবন আমি গোবিন্দের নাম নিয়েছি আমার জন্য ভিআইপি ব্যবস্থা হবে সাধারণ লোকরা কেন ডরে বলে সারা জীবন গোবিন্দের নাম নেয়নি এদিকে দিয়ে হ্যাঁ এদিকে ওদিকে সব করেছে ভগবান ভজন করেনি হ্যাঁ এই জন্য ভগবান নাম ভজন করে নাই এই জন্য ডর কেন ও মার খেতে খেতে যাবে আবার 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে 84 নরক ভোগ করতে হবে এই জন্য আমার মরার জন্য ডরি হ্যাঁ এই জন্য মরার জন্য ডরি এই যদি গোবিন্দ নাম নিয়ে থাকেন না কোন ডর ভয় নেই তোমার জন্য ঠাকুরের কাছে তোমার স্থান হবে বুঝতে পারছেন তো এই জন্য এই জগতে সাধু গুরু বৈষ্ণবরা আসে আমাদেরকে বাস্তব আনন্দ প্রকৃত শান্তি প্রকৃত সুখ দেওয়ার জন্য তারা এই গোলক বৃন্দাবন থেকে ঠাকুর দ্বারা প্রেরিত হয়ে এই জগতে গুরু বৈষ্ণবরা এই জগতে আসে এই জন্য আজি হলো দুইজন মহাপুরুষের আজি হলো জন্মতিথি এই যে মহাপুরুষ যিনি এই মন্দিরটি তিনি স্থাপন করছেন হ্যাঁ স্থাপন করছেন আজি হলো ওনার জন্মতিথি ওনার একজন শিষ্য আছে কি নাম আপনার হ্যাঁ বংশীবাদন প্রভু হ্যাঁ বংশীবাদন প্রভু তিনি একটু ওনার গুরুদেবের কথা শোনাবেন মাইকে কাছে নিন শ্রীমদ্ভক্তিভূদেবায় শ্রুতি গোস্বামী পতিতানাং পাবনে শ্রী বৈষ্ণবেভ্যো নমো 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 অবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরস্তি শ্রী নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে ভক্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমাদের অনেক সৌভাগ্যের বিষয় যে আমরা 7 দিন ধরে একজন মহাপুরুষ পরম পূজ্যপাদ ভক্তি বেদান্ত
শ্রীধর গোস্বামী মহারাজের শ্রী মুখারবিন্দ থেকে আমরা ভাগবত কথা শ্রবণ করছি। এই ভাগবত কথার উদ্দেশ্য তখনই সার্থক হবে যদি উচিত শিক্ষা, যে উদ্দেশ্যে ভাগবত কথা আমরা শ্রবণ করছি তা যদি আমরা নিজের জীবনের আচরণের মধ্যে নিতে পারি, আমাদের জীবনে যদি আত্মকল্যাণ আমরা করতে পারি, তবেই আমাদের সার্থকতা। মহারাজের শ্রী মুখারবিন্দ থেকে আমরা এখনই শ্রবণ করলাম, আরও শ্রবণ করেছি যে মূল কথা হচ্ছে যে জগতের মধ্যে কেউ সুখী নয়, সে যতই তার ধন থাক, বিদ্যা থাক, তার সম্মান থাক, সম্পত্তি থাক, কোনো কিছুতে সুখ নেই। সুখ না থাকার কারণ হচ্ছে সংসারটা সুখের স্থানই নয়, যেটা পরিবর্তনশীল, যেটা আজ আছে কাল নষ্ট হয়ে যাবে, তাতে সুখ থাকবে কোথায়। এখানে ওই তৃতীয় জ্বালা মানে আধ্যাত্মিক, আধিগতিক, আধিদৈতিক এই তিন প্রকার তাপ এখানে ভরা আছে। অতএব এর থেকে তো কেউ সরে যেতে পারবে না, অতএব সম্ভব নয় এখানে এসে আমাদের যদি সুখ পাবো, সুখ পাওয়া যাবে না। তো সে তাহলে এই যে আমরা সব সময় সকালে দুঃখ পাচ্ছি, এই দুঃখের থেকে কী করে আমাদের আনন্দ হবে? তো বলছে আমরা পূজ্যপাদ মহারাজের শ্রী মুখারবিন্দ থেকে আমরা খুব শ্রবণ করছি, এই জগতের যত শাস্ত্র ইত্যাদি আছে না আমাদের কল্যাণের, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শাস্ত্র রূপে শিখান আপনি, তখন জগতে আমাদের কল্যাণের জন্য ভগবান এত কিছু ব্যবস্থা করে আছেন। কখনো তিনি স্বয়ং প্রকট হয়ে, কখনো তিনি আচার্য রূপে, গুরু রূপে, বৈষ্ণব রূপে তিনি এসে আমাদের জগতের কল্যাণ সাধন করেন। কেন আমরা সর্বসময় আমরা দুঃখ ভোগ করছি, এই দুঃখের থেকে পরাশান্তি কী করে লাভ হবে সেই জিনিসটা আমাদের প্রয়োজন। এই জন্য বলছি সেটা পাবে কোথায়? বলছে অশোক অভয় অমৃত আধার তোমার চরণধর, সেই শ্রীচরণে আশ্রয় লগিয়া ছাড়িনু ভোগের ভয়। তো বলছি যতক্ষণ না পর্যন্ত যেখানে গেলে শোক নেই, আমরা তো শোকেই ডুবে রয়েছি, তাহলে সেখানে সন্ধান পেতে হবে আমাদেরকে। আমাদের সবসময় আমরা ভয় পাছে আমার ধন চলে যাবে, পাছে পুত্র মরে যাবে, পাছে আমি মরে যাবাম, নিজের মরণটা তো আরও বিপজ্জনক ব্যাপার, আমরা কেউ মরতে চাই না, মরাটাই সবচেয়ে মানে ভয়ের ব্যাপার। তো বলছে এর থেকে তুমি যতই চেষ্টা করে এর থেকে সরতে পারবে না, যখনই জন্ম সাথে সাথে মরণ অনিবার্য। আর তাহলে পরে তাহলে শোকের মধ্যেও রয়েছে, ভয়ও রয়েছে। তো বলছে তাহলে এরপরে শান্তি বলছে যে অমৃত, যদি ভগবানের পাঁচ পদ্ম আমরা আশ্রয় করতে পারি তবেই একমাত্র সেই আমাদের পরাশান্তি আমাদের লাভ হবে। যাক তত্ত্ব কথা সম্বন্ধে আমার বলা উচিত না, আমার জানাও নেই, মানে বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা এই সমস্ত তত্ত্ব কথা, এই যে আমরা আত্মকল্যাণের কথা, আমাদের নিজের জীবনের উদ্দেশ্যের কথা, কী প্রয়োজন তত্ত্ব আমাদের? আমাদের প্রয়োজন হচ্ছে সম্বন্ধ, কার সঙ্গে করা উচিত। বেদ বেদান্ত ভাগবত সমস্ত শাস্ত্রের মূল তাৎপর্যই হচ্ছে সম্বন্ধ অভিদেওয়ার প্রয়োজন, অর্থাৎ আমাদের যাবতীয় সম্বন্ধ মোটেই সম্বন্ধ নয়, মরে যাওয়ার পরে কারো সঙ্গে পিতা মাতা পুত্র ধন জন বিদ্যা পাণ্ডিত্য কিচ্ছু যাবে না সঙ্গে, তাহলে যাবে কি সেটা চিন্তা করতে হবে। তো বলছে সম্বন্ধটা আমাদের জানা করতে হবে কারোর সঙ্গে না, বলছে আমরা হচ্ছি জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ আমাদের প্রভু আমি তাদের দাস, এটা সম্বন্ধ। তার কি সেই সম্বন্ধ যখন স্থাপন হয় না তখন তার সঙ্গে ব্যবহার শুরু হয়, অর্থাৎ সেবা। সেবা সম্বন্ধ নিয়ে মেয়ের বিয়ে দিলে পরে সে তার সঙ্গে সম্বন্ধ স্থাপন হয়, সে তার শাশুড়ি থাকে, শ্বশুর থাকে, দেবর থাকে, স্বামী তো আছেই, প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা একটা সম্পর্কে আমি তাদের সঙ্গে সুব্যবহার করলে পরে আনন্দময় হয়। তো বলছি আমাদের ভগবানের সঙ্গে যখন সম্বন্ধ স্থাপন হবে তখন তার সঙ্গে ব্যবহার শুরু হয়, অর্থাৎ ভক্তির কথা আসছে। আর ভক্তি করলে কী হবে? ভগবানের প্রেম প্রাপ্তি হবে, যেটা হচ্ছে পঞ্চম পুরুষার্থ, যেটা পেলে পরে জগতের আমাদের হাহাকার, যে হা কি পাবো, কখন পাবো, কত পাবো, এই পাওয়ার আশাটা নিরসন হয়ে যাবে, এত বড় জিনিস পাওয়া যাবে, সেটা কি পাওয়া যাবে না? ভগবানের পাঁচ পদ্মের সেবার কথা। যাক এখন আমার বক্তব্যের বিষয় এই হচ্ছে যে আমরা যে এই এত আনন্দ, আত্মকল্যাণ, চিত্ত শান্তি, পরা আনন্দ লাভের জন্য যে সুযোগ পেয়েছি, এই যে আমাদের এখানে গৌড় সারস্বত মঠ স্থাপিত হয়েছে, আমরা ঝাড়গ্রামবাসীরাও আসছি, বাইরের থেকেও আসছি, সকলে এসে যে মানে যে কয়েকদিন রয়েছি সেই দিন সংসারের মধ্যেই তো আমরা আছি, সংসারের জীব, সংসারের মধ্যে আমরা সবসময় কষ্ট দুঃখ ভোগ করছি, কিন্তু এখানে থেকে যেন সেগুলো থেকে এখন দূরে সরে যে খুব আনন্দের মধ্যে আছি, বলছে সেই আনন্দটা লাভের সুযোগ কোথার থেকে এলো, আমরা কী করে সেটা লাভ করলাম? তখন সেই মহাপুরুষের কথা চিন্তা করতে হবে, যিনি আমাদের জন্যে এত ক্লায়েটনেস স্বীকার করে
নিজের জীবনে ত্যাগ স্বীকার করে নিজে আচরণ করে আমাদের আমাদের জন্য এই একখানা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছেন। যখনই আমাদের মনের মধ্যে কিছু কষ্ট দুঃখ হয় তখন এসে এখানে আমাদের একটু শান্তি লাভ হয়, ভগবানের দর্শন হয়, বৈষ্ণবের সঙ্গ হয়, এমনি সমস্ত মহাপুরুষের শ্রী মুখরবৃন্দ থেকে কথা শ্রবণের সুযোগ হয়, নিত্য এখানে ত্রিসন্ধ্যা ভগবানের সেবা আরতি কীর্তন ইত্যাদি আমাদের দর্শনের সুযোগ হয়। সত্যি সত্যি যারা মঠে সেই ভাবনা নিয়ে আসেন, সত্যিই যখন তারা মঠের থেকে ফিরে যান তারা নিজের মনের মধ্যে নিশ্চয়ই আনন্দের আস্বাদন পেয়ে আনন্দের সুখ পেয়ে যান, এই জন্যে পুনরায় বারবার আসেন। যখনই মনের মধ্যে কিছু বিকার বিকৃতি আসে, যাক বলার তাৎপর্য হচ্ছে যে যে মহাপুরুষ এই মঠকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন ভক্তিভূদে শ্রুতি গোস্বামী মহারাজ, পরমাদিত্যতম পতিতপাবন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের ষষ্ঠম কেউ বলেন কেউ বলেন সপ্তম সন্ন্যাসী। তো তিনি আবির্ভূত হয়েছিলেন 1300 সালে বাঁকুড়া দুবরাজপুর গ্রামে ব্রাহ্মণ কুলে। তো তিনি মহাপণ্ডিত ব্যক্তি ছিলেন, পণ্ডিত মানে এমনি জাগতিক বিদ্যাতে পণ্ডিত ছিলেন, তিনি বহু ভাষাবিদ ছিলেন, ভাষাবিদ মানে তিনি বাংলা তো জানতেনই, বাংলা সংস্কৃত ইংরাজি হিন্দি এবং উড়িয়া এতগুলো ভাষার ভাষাবিদ ছিলেন। প্রথম জীবনে তিনি টাটা কোম্পানিতে কিছু উচ্চশিক্ষিত শিক্ষিত ছিলেন, তিনি উচ্চ পদে আসীন ছিলেন, সেখানে চাকরি করতেন। একবার কি হয়েছে, তার ভগ্নিপতি তিনি ভট্টাচার্য নামটা আমার মনে হচ্ছে না, তো তিনি প্রভুপাদের শিষ্য, তাকে বললেন একবার চলে একজন মহাপুরুষ আসছেন তার কথা আমরা শ্রবণ করতে যাই। তার পূর্বে সেই তার সেই মহাপুরুষকে পরমারাজ্যান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সেই দুইজন গেলেন সারা ভগ্নিপতি, সেই তার কথা শ্রবণ করে তার মনের একটা নূতন একটা মানে টার্নিং পয়েন্ট এসে গেল। তিনি চিন্তা করলেন সত্যি এমনি মহাপুরুষের এমনি মহাপুরুষের দর্শন আর এমনি তত্ত্ব কথা শ্রবণ তো কখনো হয়নি, ইনার কথাগুলো সত্যি তো ঠিক, সংসার মধ্যে আমরা ধন উপার্জন করবো, পুত্র পরিজন ইত্যাদি পালন করব, পোষণ করব, সবগুলা যদিও ব্যবহারিক জগতের মধ্যে প্রয়োজনীয় কিন্তু নিজের আত্মকল্যাণের প্রয়োজনটা তো আমরা কখনো চিন্তা করিনি। সেই দিন থেকে তিনি মনে মনে তাকে গুরুরূপে স্বীকার করে নিলেন, তার বক্তৃতা তার উপদেশ শ্রবণ করে এই করে তারপরে পুনরায় তারপরে তিনি ফিরে এলেন। আসার পরে মনের গতি তো পরিবর্তন হয়েই গিয়েছিল। পরে 35 বছর যখন তার বয়স বয়ক্রম, ঘরে তার সুশ্রী ভার্যা এবং 7 মাসের একমাত্র কন্যা, তাকে ত্যাগ করে তিনি মায়াপুর যে সেই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রীচরণ আশ্রয় করে, আশ্রয় নয় তার জীবন সম্পূর্ণরূপে তার চরণে দান করে দিলেন। সেই তারপরে তার মানে বৈরাগ্যের সীমা, সে শোনা যায় তিনি তো নিজের কথা কখনো তার মুখ থেকে আমরা শুনতে পাইনি, তিনি আপন তত্ত্ব কথা কখনো কাউকে বলতেন না। তিনি যখন অপ্রকট হয়েছিলেন তখন বড় মহারাজরা এখানে এসেছিলেন, পূজ্যপাদ সন্ত গোস্বামী মহারাজ, জনার্দন গোস্বামী মহারাজ, পাবন গোস্বামী মহারাজ, নিষ্কিঞ্চন মহারাজ, আরও অনেক মহারাজ, তাছাড়া অনেক বৈষ্ণব সমস্ত সকলে এসেছিলেন। সেই সময় তার জীবনের যে অল্প মানে তার জীবন চরিত্রের কথা অল্প কিছু শ্রবণ করার সুযোগ হয়েছিল। তো তিনি সেই সময় বাগবাজার মঠ কলকাতার মধ্যে একখানাই মঠ, আমরা সম্ভবত আর কোনো মঠ তখন হয়নি, সেখানের মধ্যেই তিনি এ করতেন। তো তখন উনি তো মহাপণ্ডিত ছিলেনই, ওনাকে যাওয়ার পরে তার অধিকার এবং তার ত্যাগ এবং তার উদার ভাব এবং সেবার ভাব দেখে প্রভুপাদ তাকে গৌড়ীয় প্রকাশ, দৈনিক নদীয় প্রকাশ, গৌড়ীয় ইত্যাদি যে গ্রন্থ তাকে মানে সহায়ক এরূপে তাকে মানে প্রকাশক রূপে তাকে নিয়োগ করলেন। তো তখনকার দিনে সেটা তো একটা মানে এসেন্সিয়াল কাজ ছিল, তাছাড়াও ভিক্ষাটন অনিবার্য, তারপরে নিজের মঠের মধ্যে সেখানে কি বলে প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যা যে সেবা সংকীর্তনের নিয়ম তাতে অতি অবশ্য এ করতে হবে, ওই সমস্ত করলে পরে তখন মানে তারা মোটেই সময় করতেন না নিজের হরিনাম করবেন কখন বা নিজের কিছু পাঠ করা বা ইত্যাদি ইত্যাদি এমনি ব্যাপার। তো যাক একবার শোনা গেছে তার তার মানে গুরু প্রতি সেবার একটা ভাবনা কেমন, তো পরিশ্রান্ত হয়ে গেছে শরীরে কখনো লক্ষ্য হয়নি, চাতুর্মাস্যকালে তিনি কখনো কখনো এমন ব্রত করছেন মানে এক এক পাক সেটা বিনা লবণে
ভূমিতে শয়ন করে নিয়ে সেইভাবে তিনি মানে দামোদর পথ কার্তিক পথ চাতুর্মাস্য পথ ইত্যাদি করতেন, মানে এমনি ত্যাগ। তো শরীর ক্লিষ্ট হয়ে যাওয়ার পরে একবার ভিক্ষাতে গেছেন, তো ওখানে স্টেশনে যেয়ে নিয়ে তিনি সেখানে যেয়ে ক্লিষ্ট হয়ে শুয়ে পড়েছেন। শুয়ে পড়েই শুধু নয়, তিনি একবারে নিশ্চেষ্টভাবে পড়ে আছেন। তখন দেখছেন একজন মানে গৈরিক বসনধারী ব্রহ্মচারী সেখানে পড়ে আছে, তো যারা সুস্থ মানে সজ্জন ব্যক্তি তারা চিন্তা করছে জুড়ে পারি এমনিভাবে এখানে এ রয়েছেন, আর তার কোনো মানে চেতনার ভাব এও নেই। তখন তারা তাকে উঠিয়ে নিয়ে এসে তার জানেন যে এটা গৌরী মঠ একখানে আছে বা বাজারে, সেইখানে নিয়ে এসে তাকে রাখলেন। পরে কিছুক্ষণ পরে যখন তার সংজ্ঞা এলো জ্ঞান এলো, তখন চিন্তা করলেন আরে আমাকে মঠে কে নিয়ে এলো, এই বলে সিদ্ধার্থ তিনি ভিক্ষা দিয়েছেন। কেন তার আজকে ভিক্ষা করা হয়নি, এই তার মনের মধ্যে ভাব। দেখুন সেবার কেমন পরাকাষ্ঠা। তো যাই হোক, এমনিভাবে তিনি মহাপণ্ডিত ব্যক্তি ছিলেন। তার জীবনের মধ্যে দেখা যায় তার মানে স্মৃতিশক্তির একখানা প্রমাণ। একবার প্রভুপাদ বাগবাজার মঠে সমস্ত তার মানে শিষ্যবর্গ প্রধান প্রধান যারা সকলের সামনে বসে হঠাৎ করে কথা হরি কথা হতে হতে হঠাৎ করে বলছেন যে আপনাদের গীতা মুখস্থ কার আছে, গীতা মুখস্থ হয়েছে তখন কারণ এই ছিলেন না সকালের দিকপাল একদিকে, তো সেটা ছিলেন ছিল না, মানে সকলে নিস্তব্ধ নিশু কোনো উত্তর এলো না। সেই সময় গুরুপাদ পদ্ম গন্ধ প্রণতি ভাবে গুরুপাদকে বলেছেন গুরুপাদ যদি আপনার কৃপা হয় আর আপনি যদি অনুমতি দেন তাহলে আর সময় দিলে পরে তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। তো তখন বলছেন কত সময় লাগবে, তখন আর কি বললেন ঠিক আছে সাত দিন পরে আমরা এই সময় আবার মিলব, এই বলে এই করলেন। ওনার সেবার যে দায়িত্ব সেটা চলছে, সেবার সেবার তো কোনো কমই নেই। আর মাঝখানে নিজের গীতার দায়িত্ব যা করে সাত দিন পরে যখন তাকে সেখানে সভা বসল তখন কণ্ঠস্থ করে সমস্ত গীতার শত শ্লোকের আদ্যপান্ত সমস্ত বলে দিলেন। প্রভুপাদ তখন বলেছিলেন তুমি একমাত্র সন্ন্যাসীর অধিকারী। যাই হোক, তারপরে তো শোনা যায় যে গুরু মহারাজের মানে আড়াই বছরের মধ্যেই তার সন্ন্যাস হয়ে গেছিলেন। পরম পূজ্যপাদ রক্ষক শিখর গোস্বামী মহারাজ এবং আমাদের গুরুপাদ পত্রে কি সন্ন্যাস, এই জন্য এখানে একটা কনফিউশন আছে এ ষষ্ঠ আর কে সপ্তম, এই ব্যাপার ওনাদের দুজনের মধ্যেই ষষ্ঠ সপ্তম সন্ন্যাসীর কথা। যাই হোক, তার এক বৈশিষ্ট্যের বিষয় ছিল তিনি কোনো গ্রন্থ ইত্যাদি প্রুফ সংশোধনের খুব অভিজ্ঞ ছিলেন, মানে তার লাল কলমের দাগ পড়লে পরে সেখানে আর মানে কোনো ভুলে গিয়ে থাকতো না। আমরা আমি দেখেছি পূজ্যপাদ ভক্তিপ্রসাদ গোস্বামী মহারাজ ভক্তিপ্রসামৃত সিন্ধু যে গ্রন্থ তৈরি করেছেন তাতেও তার নামের উল্লেখ প্রুফ সংশোধনের ব্যাপারে রয়েছে। তার বৈশিষ্ট্যের বিষয় হচ্ছে তিনি অত্যন্ত উদার এবং বিষয়ের প্রতি অনাসক্ত। বিষয়ের প্রতি অনাসক্তের এই দেখা যায় যে তিনি যখন প্রথমে সন্ন্যাস গ্রহণ করার পরে তার উদার চরিত্র পাণ্ডিত্য এবং সেবার ভাবনা দেখে রূপা তাকে এলাহাবাদ কাশি আর এলাহাবাদ কাশি এই আর তিন জায়গার মঠের মধ্যে তাকে মানে মঠাধ্যক্ষ করে পাঠালেন। এই করে তো সেখানে বিশেষ করে কাশিতে তো মহাপণ্ডিতের স্থান, সেখানে বিশেষ করে ইনি মানে বিশেষ বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলে তাকে করলেন। তো যখন তাকে ওখানে পাঠালেন, পাঠানোর পরে যখন প্রভুপাদ সেখানে গেলেন কাশিতে, তখন একযোগে 60 জন ভক্ত তার চরণে সমর্পণ করিয়েছিলেন, সকলে শিষ্যত্ব লাভ করলেন, তারা সকলে বড় বড় পণ্ডিত। তখন প্রভুপাদ তোমার প্রেম ভক্তি হোক বলে আশীর্বাদ করেছিলেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে তিনি মানে মানে পাণ্ডিত্যে ভক্তিতে সেবাতে সব দিকেই যেন পরাকাষ্ঠা তার। একবার বাগবাজার গৌরী মঠে তার মানে ওই মানে বেদান্ত সূত্র সম্বন্ধে যে ব্যাপার মহারাজ কালকে বলছিলেন সেই কথার প্রসঙ্গেই আমাদের এখন একখানা প্রভুপাদ পার্শ্ব চরিতা বলে এখন গ্রন্থ তাতে দেখছিলাম যে একবার তখন গুরু মহারাজ সকলের পথ সেবার এটা হতো তো যারা প্রতিদিন ওখানে বক্তৃতা হতো,
এতে তো প্রভুপাদ বলতেন কে কোন দিন কোন বিষয়ে বক্তৃতা দিবে সেটা গুরু মহারাজকে বলতেন। তো প্রভুপাদ গুরু মহারাজ সেটা সেটা নোটিস বোর্ডের মধ্যে লিখে দিতেন। একদিন হঠাৎ করে বললেন যে বেদান্ত সূত্র সম্বন্ধে আজ এ পূর্বে ব্যাখ্যা দিবেন কেন? ভক্তি সন্ত গোস্বামী মহারাজ, তার নাম তখন ছিল রাধারমণ প্রভু, অনেক বয়স কম, উনি তো অনেক কম বয়সেই এসেছিলেন মঠের মধ্যে। সেটা দেখেই তিনি দৌড়ে গিয়ে মহারাজের কাছে দৌড়ে গেছেন, মহারাজ কি ব্যাপার, আমি তো এই সম্বন্ধে কিছুই জানি না, আমার নামে বেদান্ত সূত্র সম্বন্ধে বক্তৃতা দেওয়া। তাকে শান্ত করে কোনো চিন্তার ব্যাপার নাই, তোমাকে আমি মুখ্যমুখ কথা সূত্র তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ওইটা আধার করে নিয়ে তুমি বলে দিলে। তো সন্ত গোস্বামী মানে বক্তৃতাতে খুব মানে প্রথম থেকেই তার সুনাম, তিনি যখন এ করার পরে তারপর সেই বিকেলের সময় সে তার বক্তৃতা সে এমন সুন্দরভাবে এ করলেন সকল মহারাজের আনন্দে অবাক হয়ে গেলেন। তারপরে গুরু মহারাজ তাকে মানে একবার কোলে নিয়ে বললেন, তুমি এত সুন্দর বললেন বলে আমি তো মনের মধ্যে ভাবনাও করতে পারি না। যাই হোক, মানে তিনি একজন বেদ গ্রন্থের পণ্ডিত পণ্ডিত ব্যক্তি ছিলেন। প্রভুপাদের অপ্রকটের পরে আমাদের গৌড়ীয় মঠের মধ্যে একটু মানে একটু পরিবর্তনের কিছু এসেছিল। তো তিনি সর্বসময় ওই বৈষয়িক ব্যাপারে সবসময় উদারই থাকতেন। প্রভুপাদ অপ্রকট হয়ে যাওয়ার পরে তারপরে তিনি বিভিন্ন জায়গাতে একদিন বস্ত সন্ত মহারাজ আরও সকলে মিলে নিয়ে তারা প্রভুপাদের বিরহে তারা সব জায়গাতে প্রভুপাদের দিয়ে তারা চিন্তা করলেন। এই সময় আমাদের মনের মধ্যে তো একটা উদাস একটা নিরানন্দ ভাব আছে, আমরা তার কথা প্রচার করে আমরা আর কি করব। একদিন মুসলি করার পরে তার সামানন্দ গৌড়ীয় মঠ যে আমাদের মেদিনীপুর আছে সেখানে জেলাবর মহারাজ সন্তোষেরা সকলে মিলে ইয়ে করলেন। কিন্তু ওখানেও এ হয়ে যাওয়ার পরে তিনি এসে এখানে এই বাসুপ্রভাতে আমাদের রেল লাইনের ওপারে যে এরিয়াটা সেখানে এসে নিয়ে তিনি একখানা টুটি করে ভজন করতে শুরু করলেন। সে ভজন করতে করতে তো তার একখানা বৈশিষ্ট্য যে তিনি তো ভজনার্থনে মহাত্মাই ছিলেন, তো তার খবর পেয়ে আস্তে আস্তে ভক্তগণ সেখানে যেতে যেতে শুরু করতে লাগলো। প্রতিদিন সকাল সন্ধ্যা এ হলো উৎসব, তিনি উৎসবের সময় এ হলো, এইভাবে উৎসব হতে লাগলো। সেই কথা শ্রবণ করতে করতে একদিন মহারাজা এখানে নৃসিংহ মল্লদেব তিনি সেই খবর পেয়ে রাধাষ্টমীর দিনে মানে কথা কিন্তু মহোৎসব সেদিন পৌঁছেছেন, তার কথা শ্রবণ করে নিয়ে তিনি এত অভিভূত হলেন যে মহারাজ রাধা রানীর এত অসমর্থ কথা তো আমরা কখনো আমি জীবনে কিছু শুনি, ভক্ত রাজা না কথা শুনতে যান, তার তো অভিমানও হতে পারতো যে ডাক্তার আমি যাচ্ছি সেখানে কামিয়ে পাই যাবো। তো সত্যি এমনি মহিলার কথা কখনো আমি শিকল করি না। এই জন্যে আপনি আর আপনার মতো এমনি মহাপুরুষ এরকম জায়গাতে এই জন্য গোবলপুরে প্রথম স্থানে পদ্মফুল ফোটার মতো, তো চলুন আপনাকে আমি নিয়ে একখানা জায়গা দেখা যদি আপনার পছন্দ হয় সেখানে আপনি একখানা আশ্রম তৈরি করুন। সেই বলে বিশ্ববান্তে প্রসাদ ইত্যাদি পাওয়ার পরে সেই রাজা তাকে নিয়ে এসে আমাদের এই যে পরিষদ এই যে গৌর সারস্বত মঠের স্থান এই স্থান তিনি সেই রাজা নৃসিংহ মল্লদেব তার নামে লেখাপড়া করে দিয়েছিলেন। সুলতানরা বললেন আপনি তো এত বড় আমাকে স্থান দিলেন, কিন্তু এখানে ভগবানের সেবা প্রকাশ করা থাকে তো দুই একটা তো সেও দরকার, প্রভু আপনার কোনো এর কথা নেই, এখানে আপনি বলুন কীভাবে এ করতে হবে, মানে ইন্দ্রির ইত্যাদি তারই এতে সমস্ত তৈরি হয়ে গেছিল। গুরু মহারাজের অনেক জায়গাতে মঠ মন্দির আমাদের কাটাতেও রয়েছে, তুরাতেও রয়েছে, এতেও রয়েছে চাষ, সেখানে রয়েছে বোলপুরেও রয়েছে, তো সেসব করছে। কিন্তু তিনি কোনো জায়গাতে মঠ নিজের থেকে করতে যান না, ভক্তরা তাদেরকে তার কাছে অনুনয় পেলেন যে প্রভু মহারাজ আপনি কৃপা করে নিয়ে এই স্থানটা গ্রহণ করুন, এর জন্য সেবার জন্য যে প্রয়োজন হবে। কেউ আমাদের তুরাতে একখানা মঠ ছিল, সেখানে একজন ভক্ত তিনি 51 বিঘা সম্পত্তি লিখে দিলেন যে আপনাকে আর কোনো জায়গায় এও করতে হবে না, এটা এ করলেই হয়ে যাবে। তেমনিভাবে আমাদের যখন টাটাতে মঠ হয় টাটাতে দুর্গাবাড়ি কোনটির মধ্যে তখন একজন ভক্ত তাকে বলছেন যে মহারাজ আপনি কৃপা করে আমার একটু মানে কৃপা করুন আমার একটু সেবা স্বীকার করুন। কী সেবা? আমার 31 বিঘা সম্পত্তি নিয়ে আপনি ঠাকুরের সেবা লাগিয়ে দেন। তখন বলছেন তোমার সম্পত্তি নিয়ে আপনার সম্পত্তি নিয়ে তারপরে পরবর্তীকালে আমার শিষ্যরা লড়াই ঝগড়া করবে ভজন করতে এসে, আমার প্রয়োজন নেই ওই বস্তু তিনি ছাড়বেন না। তবে
শেষে তার মন রক্ষা করে দিলেন যে ঠিক আছে যখন আপনার এতই আগ্রহ আপনি যখন বলছে আমার এখানে এই নাট্য মন্দিরটা আপনি মানিয়ে দেবেন মানে সকলে যেতে যেতে যায় আমরা অন্যান্য দেখা যায় আমরা ধনের পেছনে খুঁজি যে তিনি কী করবেন তার কাছে আসে তিনি সেগুলো গ্রহণ করবেন আমাদের এখানে অনেক এই মেদিনীপুর ইত্যাদিতে অনেক জায়গাতে আছে গুরু মহারাজের নামে তারা বিঘা পাঁচ বিঘা সম্পত্তি সবাই দেওয়ার চেষ্টা করে তো বলছেন আমি তোমাদের এটা চাষ করতে আসবো সকলের ইচ্ছা উদ্দেশ্য হচ্ছে যে তিনি এই উদ্দেশ্যে কমসে কম একবার এসে আমাদের দর্শন লাভ করবেন তার কারণ তার উদার ভাব সেবা ভাবনা ত্যাগ ভাব দেখে সকলেই অভিভূত হয়ে যেতেন যাক এমনিভাবে তো তিনি বলছেন ঠিক আছে একশোটাই নিতে পারি কিন্তু তোমরা এখানে চাল চিনি মুরগি ইত্যাদি ঠাকুরের ভোগের জন্য তো অনেক মানে পাঁচাতে পারো যাই হোক এমনিভাবে তো এমনিভাবে যেতে গুরু মহারাজ যে একজন শিষ্যা ছিলেন কাশিতে তো তিনি তার নামে জমিতে একটা বাড়ি লিখে দিলেন সেটা অনেকদিন পর্যন্ত ছিল আমাদের পাটনা থেকে মহারাজ ছিলেন তিনি আমাকে বলতেন দিল্লিতে তিনি আমাকে বলতেন বলছে আপনার গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ যে মহাপুরুষ সেই সময়টাতে তো ওই ঘটকাতে তখন মাঝে মাঝে এ করতেন যে নিমন্ত্রণ বলেছিলেন বারবার যাওয়া আসা হয় না ওখানে মত করলে এ হবে না ওরা বলেছেন যে বাবা এটা দেখা যাচ্ছে একটু ব্রহ্মচারী যেটা যদি বিক্রি বিক্রি এ হয়ে যায় আর কি যাই হোক এমনিভাবে তিনি মানে বিষয়ে কখনো তার আসক্তি ছিল না তার একটা বৈশিষ্ট্য ছিল তিনি প্রভুদেবের যে আসক্তি সে বৈশিষ্ট্যের মধ্যে কী ছিল তিনি এই বিগ্রহ প্রতিষ্ঠা ইত্যাদির ব্যাপারে যে কোনো জায়গাতে তার ডাক হতো যেন প্রভুপাদ তাকে বিশেষ একটা তাতে শক্তি দিয়েছিলেন কিন্তু আর একটা বৈশিষ্ট্য ছিল তিনি কোনো মঠে গেলে ইত্যাদি গেলে যখন তার কাজটা শেষ হয়ে যেত তারপর আর বেশি সময় তিনি অবস্থান করতেন না হয়তো আমরা দেখেছি টাটা মঠে জন্মাষ্টমী ইত্যাদি যে উৎসব হচ্ছে তিনি গেছেন এটি আমাদের একটা খুব বড়ো উৎসব হাজারের কম এ হয় না সকলকে প্রসাদ প্রসাদ দেওয়া হচ্ছে আমরা ব্যস্ত আছি করতে দেখলাম গুরু মানে বেরিয়ে গেলেন তার একখানা নিজের ব্যাগ রয়েছে লাঠি রয়েছে আমাদের তো চিন্তা করে একটু গুরুদেবকে প্রণামও করি সে আসলে যেন হচ্ছে না তো তিনি তিনি নিয়মই ছিল তিনি এমনি মানে নিজের উপরে স্বতন্ত্র ছিলেন কারো সঙ্গে নিয়ে আর তখন বয়স কম নয় আমি তাকে যখন দর্শন করেছি তিনি তখন হয়তো মানে কমসে কম 75-77 বয়সের বেশিই হবে তো এই অবস্থান নিয়েছে এই জন্য তার গুরু ভাইয়া তাকে মানে কৌতুকের মধ্যে তিনি নারদ গোস্বামীর অবতার কখন কোথায় আসবেন কতক্ষণ থাকবেন কেউ জানেন না তার তার উদ্দেশ্যটা ছিল কি তিনি ভজনে তার এমনি আবেশ ছিল আবিষ্ট ছিল তার এমন নিয়ম ছিল তিনি দেখতে যদি তিনি সেখানে যদি বেশি সময় আর এ করেন তাহলে তার ভজনের নিয়মগুলো পুরো হবে না পাঠ আছে নিত্য নিয়মের সেবা আছে বিশেষ করে হরিবাসর কৃতিতে যখন হতো তখন তার হরিনামে যে ছিল তার থেকে আবার অধিক করতেন সেটা তার একজন গুরু ভাই আমাদের টাটাতে রায়চন্দ্র প্রভু আমাদের গুরু ভাই ছিলেন তার বাবা দুজন গুরু ভাই ওনার বলছে আজ তো একাদশীর দিন আজ আমরা কম্পিটিশন করে হরি নাম করবো আর কে কত বেশি করতে পারি বলার উদ্দেশ্য হচ্ছে যে তখনকার দিনে আমাদের মহারাজগণ আমাদের গুরুবর গণে এইরকম একটা আশয় ছিল যে কে কত হরি নাম একাদশীর দিনে আরও অধিক এখন আর সংকীর্তন যাতে হতে পারে তেমনি তার চরিত্রের মধ্যে দেখা যায় তার পাণ্ডিত্যের এই শাস্ত্রের বিদ্যা এর জন্য শোনা যায় একবার এই বিভিন্ন কোনো এক স্থানে একজন একজন ভক্তের ভক্তের হচ্ছে মানে অন্তর্ধান হয়েছে তো সেখানে বৈষ্ণব মতে শ্রদ্ধাদি ইত্যাদি হয়েছে সেখানে মহামহা পণ্ডিতগণ সেটাকে রিজেক্ট করে দিয়েছেন না না এটা কোনো বিধান নয় এটা এই শ্রদ্ধ এতে আমরা কেউ করবো না এটা শ্রদ্ধাই হয় না তো যারা প্রভুরা ইত্যাদি গিয়েছিলেন তারা হয়তো অতক্ষণ পাণ্ডিত নাম হতে পারে তারা বিধি বিধান নিয়ম জানেন তারা বললেন দেখুন আমরা তো এখানে বৈষ্ণব স্মৃতি হিসাবেই করছি এ করেছি তো এ তো সমস্ত শাস্ত্র যুক্তি সম্পর্ক হয়তো আপনারা যতগুলো বলছেন না বলতে পারেন যদি আপনারা সময় দেন আমাদের যারা পণ্ডিতগণ আছেন তারা এসে আপনাদের মনের মধ্যে এসে সংশয় সেবার নিরসন করতে পারবেন এই করে তারা সময় নিয়ে এবার ঠিক আছে তারা বলতে তাই হোক একটা সময় নির্দিষ্ট স্থান হলো পূজ্য বা সন্ত গোস্বামী মহারাজ গুরু মহারাজ আরও বৈষ্ণবগণ অনেক গুরু গুরু মহারাজকে অগ্রিত শাস্ত্রের তো মহাপণ্ডিত না তাকে আবার ওখানে যে পৌঁছালেন ওখানে পৌঁছার পরে তো তার শরীরের বপু ছিল সুতির্ঘ অঙ্গ তার মধ্যে আজানের রম্বিত ভুজো আর সর্বক্ষণ তার শরীর মধ্যে একটা তেজ বেরোয় দেখলে পরে মনে হয় তিনি একজন মহাপুরুষ তেজের ব্যাপারটা সম্বন্ধে আমার বলার উচিত নয় প্রথম যাকে আমি দর্শন করেছিলাম গীতা পাঠের উপস্থিত মধ্যে তার একটা কিছু একটা এমনি কিছু দেখেই চিন্তা করলাম তিনি সাধারণত মহাপুরুষ নয় শরীরের মধ্যে এমনি তো আসে না আমি এরকম কেন দেখছি
আর লোকের দিকে মুখ তাকাচ্ছি, দেখছি কারোর মধ্যে কে নেই, যাই হোক সেটা না এই ভাবনা এমনি তো তার শরীরের মধ্যে কেনা মহাপুরুষের শরীর থেকে একটা হুকের জ্যোতি প্রকাশ হয়, এটা সম্বন্ধে কোনো এ নয়। তো তার সেই সুদীর্ঘ বকু মানে পূজ্য সন্ত মানে যে করার পরে উনি বললেন শেষে যে আপনাদের মনের মধ্যে যা যা প্রশ্ন আছে সকালে এ করুন, আমাদের মানে ইনি মানে আমাদের অগ্রণী এনার কাছ থেকে যা হবে। তখন সকালে দেখেই সকালে সাধ্য হয়ে গেছে, অর্ধেক শক্তি হ্রাস হয়ে গেছে, তাদের প্রশ্ন করার শক্তি নেই। তখন তারা বলছে মহারাজ না না ঠিক আছে আপনি কিভাবে নিজে বলুন, না না আমি বললে তো হবে না, আপনাদের মনের মধ্যে বিশেষ কিছু প্রশ্ন থাকে সেটার উত্তর বললে পরেই তো এ হবে। তখন তারা কথা বলার পরে বলেছেন ওদের মনের কথাটা মহারাজ জানতেন, সেগুলো উল্লেখ করে দিয়ে আবার এ করলেন। তারপর সমস্ত নিরসন হয়ে যাওয়ার পরে সকলে একবারে মানে জয় 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 জয়কার করে সকলে বিদায় হয়ে গেলেন। এইভাবে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের কথা এ শোনা যায় আর কি। তিনি যখন এই ঝাড়গ্রাম মঠের মধ্যে এ করতেন, তিনি সর্বক্ষণ হরিনামে এত মগ্ন থাকতেন, সবসময় যেমন অবস্থার মধ্যে বিষয়ের কথা যদি কেউ বলতো হ্যাঁ হি মানে এটা শুনতেই পাননি, অথচ কীর্তনের মধ্যে যদি কেউ ভালো কীর্তন ইত্যাদি ভক্তন করতেন তার প্রসন্ন মুদ্র দেখলে পরেই তাকে মানে বুঝা যেত তিনি সব কীর্তন শুনতেন সব কথা শুনতেন। আর যদি কোনো কারো সেবাতে কিছু মানে ত্রুটি থাকতো তাহলে তাকে তাকে সঙ্গে সঙ্গে সেইখানে শিক্ষা দান করতেন। তিনি তার চরিত্রের মধ্যে এই আজ ব্যাস পূজার দিনে এই ব্যাস পূজার দিনে তিনি কেবলমাত্র চরণে পুষ্প নিতেন, সব ভক্তগণ চাইতেন যে গুরুদেবের চরণে গোড়া দেখানো মালা পরাই আর স্টে করি, তিনি দেখে দিতেন ঠাকুরের দিকে যাও ওরা ঠাকুর সেবাতে লাগাও। এই জন্যে তার চরিত্রের মধ্যে সমস্ত এই সমস্ত অলৌকিক ইত্যাদি মহিমার কথা আমরা এ হই। তিনি একবার শারীরিক ক্লেশ মানে শেষে কি হলো কালকে অপারেশন হবে আজকে সমস্ত কিছু হয়েছে রাত্রি সময় এখান থেকে ঠাকুর বিদায় বললেন তুমি জানি তুমি এখানে কেন তুমি তো সুস্থ হয়েছ তুমি আমাদের সাথে চলো। এইভাবে অ্যাটেন্ডেন্ট ছিলেন তিনি দেখছেন যে উনি উঠে সমস্ত সে সেলাই এ করার পরে বলি মহারাজ মহারাজ এমনি কেন আপনার অপারেশন হবে আপনি এ করছেন কারণ আমার ঠিক হয়ে গেছি ঠিক হয়ে গেছি কী করে ঠিক হয়ে গেছেন এবং তারা খুব মানে এ করছে প্রশ্ন করছে আবার তিনি এটাই বলতে এসেছেন। একবার তিনি এখানে তার একটা বৈশিষ্ট্য ছিল প্রতিদিন তিনি রাত্রি বারোটার মধ্যে শুয়ে পড়তেন, বারোটার মধ্যে উঠে জেগে যেতেন আর শুতেন সাড়ে আটটার মধ্যে, এটা তার নিত্য নিয়ম ছিল। সেই তারপর থেকে তার স্নান আন্নি ভজন পূজন ইত্যাদি সারা রাত আর সকালের সময় যখন মঙ্গলারতি হইত তখন তিনি সেই মঙ্গলারতি দর্শন করতেন। তখন সত্যি কৃষ্ণের যেমন সেই অপরূপ সুন্দর লাবণ্য মূর্তি একদিকে যেমন সকালে চিত্ত আকর্ষণ করত আর তার উজ্জ্বল কান্তি দর্শন করে সকলের ভক্তগণের মন মোহিত হয়ে যেত। একবারের ঘটনা বলছে একবারের ঘটনা তিনি একদিনের ঘটনা তিনি কি হয়েছে না এদিকে আরতি পার হয়ে যাচ্ছে একদিনের ঘটনা তিনি কি হয়েছে না শুয়ে রয়ে গেছেন মানে তার সবাই তিনি এসে দেখছেন যে মহারাজ তো আসেননি এখনো দৌড়াবি তখন দেখছেন গুরুদেব গুরুদেব আরতি তো এই হয়ে গেল তখন বলছে ওই কালিয়ার বংশীকে আমাকে ভুলিয়ে রেখেছিল সমস্ত সেই মানে চাদর চাদর নিয়ে আর দর্শন করতে এসেছে। তো তার প্রতিদিন মানে তিনি তার যে লীলা প্রতিদিন ছিল সেটা যেন ভগবানের অষ্টকাঙ্গে লীলার সঙ্গে একটা সম্প্রতি সত্যি করে দিত, যখন ভগবান লীলাময় থাকতেন তখন তারও তার সেই লীলা এগিয়ে চলত, তিনি খাবার এসে প্রেম মহিমাদের তিনি সবসময় আবিষ্ট থাকতেন। তিনি শুধু মনুষ্যকুলকেই কী করেন না, তিনি একবার এই তমলুক এরিয়াতে একাদশীর দিনে ভক্তগণের পাঠ পাঠ দিয়ে যাচ্ছেন আরো ভক্ত সম্বন্ধে রাস্তায় যেতে যেতে এক জায়গাতে বলছে তোমরা তো এড়িয়ে যাও আমি এখানে একটু বিশ্রাম করি, এই করে একটা গাছের নিচে বসে নিয়ে কাম করছে ভক্তগণ ঘুরতে পৌঁছে রাখি হঠাৎ করে তখন ছাত্রজনের পেছনে কেউ একটা কিছু বসবে
বসের পরে করেনি, তার শরীরটা বৃদ্ধি করছে, শরীরটা বাড়াচ্ছ কেন? তো তখন সে বলছে প্রভু আমি মানে মহা ভোগ করছি, কৃপা করে আমাকে আপনি উদ্ধার করো। আমি কি করে তোমাকে উদ্ধার করবো? এই যে আপনি আজকে একাদশী করেছেন, এই একাদশী ফল যদি আমাকে দান করেন তাহলে আমার উদ্ধার হয়ে যাবে। আমার একাদশী ফলে উদ্ধার হয়েছে কি করে তুমি আমি বুঝবো? তাতে বলছে এই বৃক্ষের ডালেই আমি থাকি, আমার উদ্ধার হয়ে গেলে পরে একটা ডালটা ভেঙে পড়বে। তখন তথাপি বলেছে সে বৃক্ষের ডাল ভেঙে গেল আর সেই যে মুক্তি সে কোথায় গেল তার এ রইল না। মহাপুরুষগণ এই মায়াবদ্ধজীবের মায়ার এলাকারে ভোগ করতে আসেননি, মায়ার বদ্ধজীবকে উদ্ধার করতে এসেছিলেন। যাই হোক, সেই মহাপুরুষের গুণগান যতই করা যায় কখনো শেষ হয় না। তার কৃপা তার আশীর্বাদ আমাদের বিবর্ষিত হলে সত্যি সত্যি আমাদের কল্যাণ হবে। আমাদের ঝাড়গ্রামবাসী ভক্তগণ বিশেষ করে ভাগ্যবান যে এমনি একটা প্রতিষ্ঠান তৈরি করে দিয়ে সেই তার কৃপার আশীর্বাদ আমরা আজকে প্রাপ্ত হচ্ছি। তিনি 89 বছর বয়সে এই ঝাড়গ্রাম মঠে অপ্রকট লীলা প্রকাশ করেন। অপ্রকটের পূর্বেই তিনি ভক্তকে তার সন্ধান দিয়ে দিয়েছিলেন, দূর দূর থেকে অপ্রকাণ্ডে ভক্তগণ সকলে হাজির হয়ে গেছিলেন। তো তার এই সমস্ত অলৌকিক লীলা, এই সমস্ত অলৌকিক লীলা শেষ নাই। যাই হোক, তার কৃপা আশীর্বাদ আমাদের প্রতি বর্ষিত হোক, সকলের কাছে লাভবান হোক, সকলের আত্মকল্যাণ। যারা শুদ্ধ রূপে বৈষ্ণব সম্প্রদায়ের বাইরে আউল বাউল নেড়া নেড়ি সখি ভেকি স্মার্ত জাত গোসাই চূড়াধারী গৌরাগ নাগরী তোতা বলে এই তের সঙ্গ নাই করি, এই জন্য তিনি আমাদের প্রভুপাদ আসার আগে যারা শুনতো না তখন কি করতে জানতো? নেড়া নেড়ি, নেড়া নেড়ি জানেন তো, ওই বাবাজি মাতাজি দল হয়ে ওরা এরকম কাপড় পরে থাকতো, সঙ্গে দেখতে সাধু কিন্তু শরীরের সঙ্গে কর্মী। হ্যাঁ, ও এরকম কাপড় পরিয়ে আছে, সাধুটা এরকম কাপড় পরিয়ে আছে, এইরকম ভাবে সাধু নামে অপর সম্প্রদায় ছিল। তারপরে বিড়ি খাচ্ছে, সিগারেটে ফুঁকছে, গাঞ্জা খাচ্ছে আর তিলক লাগিয়ে আছে গলায় তুলসী মালা, আবার মাছ খাচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো দেখে না, এই জিনিসগুলো শুনে তখনকার লোকরা যখন শুনতো এইগুলো কার ভক্ত বলে গৌরাগের ভক্ত, ওই এইগুলো নিমাই নিতাই গৌরাগ এইসব শিক্ষা দিয়েছে। এই জন্যে ভগবান মহাপ্রভুর ভক্তের নামে যারা কলঙ্ক ছিল ওই সময়, হ্যাঁ কলঙ্ক ছিল নাগ শিবরাট বলে, এরকম খুব খারাপ শিক্ষা মহাপ্রভু দিয়েছে, চৈতন্য মহাপ্রভু দিয়েছে, ওরা সব নাগ শিবরাট। এই জন্য রাধারানী তিনি প্রভুপাদকে পাঠালেন, বলে যাও গিয়ে জগতে শুদ্ধ ভক্তি ধর্ম প্রচার করো, তুমি একা যাবে না, নিজের সঙ্গে তোমার ভক্তদেরকে নিয়ে যাও। এই জন্য প্রভুপাদ যখন তিনি এলেন তিনি একা আসেননি, ওনার যেরকম মহাপ্রভু তিনি কি করছেন বলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দিবে দয়া করি সপার্ষদশিও ধাম সহ অবতারি আচন্ত দুর্লভ প্রেম পরিবার গান শিখাই শরণাগতি ভকতে প্রাণ। মহাপ্রভু নিজের ধাম পরিজনদের নিয়ে এলেন, ওইরকম ভাবে প্রভুপাদ তিনি পরিবার নিয়ে এসছেন। প্রভুপাদ যখন প্রচার করেন তার প্রচারের এত প্রভাব ছিল, এত প্রভাব ছিল যত উল্টা পুল্টা লোকরা না, এক সময় তো প্রভুপাদকে জীবনে মারার জন্য চেষ্টা করে। যখন মহাপ্রভু মায়াপুরে একটা প্রৌঢ় মায়া আছে যখন পরিক্রমা নিয়ে গিয়েছেন, বলি গিয়ে প্রভুপাদ এসে কি করছে আমাদের পেটে লাথ মারছে, আমাদের বিজনেস গুলো শেষ করে দিচ্ছে। কেন? তখনকার যে জাতি গোসাই ছিল ওরা সব মাছ মাছ সব খেত। হ্যাঁ, শিষ্য গেছে, আজকে গুরুদেব শিষ্য বাড়িতে এসে ভালো মাছটা খাওয়াতে হবে, বলে কি বলে ইলিশ মাছ। হ্যাঁ, ইলিশ মাছ গুরুদেবের জন্য, এইরকম ভাবে সাধুগুলো ছিল। হ্যাঁ, এই জন্য মহাপ্রভু শ্রী প্রভুপাদ তিনি কি করছেন এই সমস্ত অপসম্প্রদায়কে তারা খণ্ডন করছেন।
তখন ওরা রেগে গেছে বলে প্রভুপাদের জীবনে মেরে দাও, জীবনে মারতে চেষ্টা করে। তখন আমাদের ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তিনি কি করে, তিনি ওনার সন্ন্যাস বেশ নিয়ে ওনার সাধা কাপড় দিয়ে প্রভুপাদের গানকে বের করে দিয়ে। এই জন্য প্রভুপাদ যখন প্রচার করেছিলেন, কিছু লোকরা প্রভুপাদের কাছে এসছে বলে প্রভুপাদ আপনি যদি দুইটি জিনিস ছুট দিয়ে দিয়েন, এই পৃথিবীতে যত সম্প্রদায় না সব তোমার সম্প্রদায় এসে যাবে। বলে সেটা কি? বলে চাই। কিন্তু গৌড়ীয় মঠে চাই চলে না, বলে বিড়িটা, এই বিড়ি সিগারেটটা যা খায় না আর চাই, ওই দুটো দিয়ে ছুট দিলাম। বলে এই দুটো জিনিস চলবে, যদি এইটা ছুট দিয়ে দিয়ে কি হবে, যত সম্প্রদায়গুলো আছে তোমার সম্প্রদায় এসে মিটে যাবে। একটি সম্প্রদায় থাকবে কি, ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়। প্রভুপাদ কি বললেন, আমার একটি চন্দ্রমার দরকার আছে, অনেক তারার কোন দরকার নেই। আকাশে কত তারা ফুটে থাকে কিন্তু আলোকিত কি করতে পারে, কিন্তু একটি চন্দ্রমা কি করে সারা দুনিয়াকে আলোকিত করে দিয়ে। বলে আমাদের একটি চন্দ্রমা দরকার আছে, হাজার তারার আমার কোন দরকার নেই। এইরকম ভাবে প্রভুপাদ তিনি নিজের শিষ্যদেরকে নিয়ে বিপুল রূপে তিনি মহাপ্রভু ধর্মকে তিনি প্রচার করছেন। ওর একটা শাখা যেরকম মায়াপুর থেকে মহাপ্রভু সেখান থেকে দুটি স্কন্ধ এসেছে, কি নিত্যানন্দ অদ্বৈত, ও থেকে আবার কে এসছে, স্বরূপ দামোদর রায় রামানন্দ, তারপর রূপ সনাতন আদি, তারপরে নরোত্তম শ্যামানন্দ, তারপরে প্রভুপাদ এলেন। হ্যাঁ, ওই প্রভুপাদ শাখা থেকে একটি শাখা ওখান থেকে এসে এসে কোথায় এসে গেছে, ঝাড়গ্রামে এসে গেছে। কোথায় এসেছে ওই শাখাটা, কে? ভক্তি সারঙ্গ শ্রী ভক্তি গুরুদেব শ্রী শ্রৌতি গোস্বামী মহারাজ কি। আরে জোরে কি জয় হে বলছো, জোরে বলো। বলে ভক্তি গুরুদেব শ্রী শ্রৌতি গোস্বামী মহারাজ কি। এইখানে এসে গেল, ওনার থেকে ওটা একটা শাখা বেরিয়েছে, কে? আরে বলো, ওনার থেকে আর একটা শাখা বেরিয়েছে, কে? ভক্তি শেখর জ্যোতি মহারাজ কি। এই জন্য এখানে এসে আপনার দেরি হয়েছে, প্রেমের বন্যার মধ্যে আপনাদের বাসি নিয়ে যাচ্ছে, এই জন্য আপনার সাবধান থাকবে। এই জন্য প্রভুপাদ তিনি এসে জগতে জগতে ভক্তি ধর্ম প্রচার করলেন। আমাদের মাঝখানে এই ছেলেটি একটু